Hey everyone, what's up? This is Rao. Let me go back to my channel YouTube. So, I এখন আমার এখন সময় হচ্ছে একটা আটান্ন মানে দুটো বাজতে চায়। তো আফটারনুন, গুড আফটারনুন সবাইকে। আর আজকের ওয়েদারটা আমি দেখিয়ে দিচ্ছি। সো এই দেখুন, মেঘ হয়ে আছে, পুরো মেঘ হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। পুরো মেঘ হয়ে আছে, মেঘলা আকাশ হয়ে আছে। তো আজকে শুনছিলাম কি একটা ঝড় আসতে চলেছে। তো ঝড়টা নাম হচ্ছে আমফান। তো আমি তো খুবই মজা পাচ্ছি, কারণ কতদিন বহু ঝড় আসবে, আরাম হবে। তো খুব আরাম হবে, কারণ প্রচণ্ড গরম ছিল এই কদিন, তাই জন্য। আর আমি ভাবলাম এই ওয়েদারে তো আমি একটা ব্লগ বানাই, যে ব্লগটার নাম হবে ওয়েদার কী সব বলছে আমফান ব্লগস। সো ভিডিওটা প্রথম দিয়ে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, স্কিপ করবেন না যারাই দেখছেন। সো ভিডিওকে স্টার্ট করি। সো আমি বাইরে চলে এসেছি, দেখুন বাইরে চলে এসেছি। আর আমি মেঘটা দেখিয়ে দেবো, প্রচণ্ড মেঘ করে আছে, দেখিয়ে দিচ্ছি। দেখে নিয়েছে মেঘ হয়ে আছে প্রচণ্ড। এখান দিয়ে আপনারা ভালো বুঝতে পারবেন মেঘ হয়ে আছে। এই দেখুন মেঘ হয়ে আছে প্রচণ্ড, এই দেখুন। প্রচণ্ড মেঘ হয়ে আছে, আমার মনে হচ্ছে এক্ষুনি ঝড় চলে আসবে, এই কথাটা মনে হচ্ছে খালি। খুব মজা হবে, ইয়ে দেখো। মে আপকো তারি। আর আমার পিছনে এটা হচ্ছে একটা মক্কা ক্ষেত, মক্কা বাগান, দেখিয়ে দিচ্ছি। প্রচণ্ড জোরে মানে ঝড় উঠছে, তাই জন্য আমি ঘরে ঢুকে গেছি, আর পুরোটা দেখাতে পারলাম না। এই দেখুন আমি দেখিয়েও দিচ্ছি, আমি বাইরে এসেছি এখন। প্রচণ্ড ঝড় হচ্ছে, হাওয়া হচ্ছে, এবার বৃষ্টি পড়ছে, তাই জন্য আমি ঘরে চলে এসেছি। বৃষ্টি পড়ছে বলে ঘরে চলে এসেছি। This is from my phone. তুলে রাখতে
তো এখন আমি সব টর্চ টর্চে চার্জ দিব, কারণ যদি কারেন্ট চলে যায় আর কিছু আর কিছু কারেন্ট টারেন্ট চলে গেলে আর কিছু টার্চ মানে চার্জে দিতে পারবো না, তাই জন্য। বাপরে কত মেঘ হয়ে আছে, প্রচন্ড মেঘ হয়ে আছে। তো কারেন্ট যতক্ষণ না যাবে আমি একটু টিভি দেখে নেব। এটা হচ্ছে আমাদের টিভি, কারেন্ট যতক্ষণ না যাবে ততক্ষণ আমি একটু টিভি দেখে নিই, তারপর আবার আপনাদের সাথে ব্লগ করতে চলে আসবো। আমার টিভি দেখা হয়ে গেছে, এখন আমি এখানে বসে আছি। এখানে খুব সুন্দর হাওয়া হচ্ছে আর ঝড় হচ্ছে, অল্প অল্প দেখিয়ে দিচ্ছি আমি। এখন আমি আপনাদেরকে আমাদের ঘরটা দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এবার আমি গান শুনে নেব। এটা আমার প্রিয় গান চালাচ্ছি, যদি আপনাদের ভালো লাগে বলবেন। আমার প্রিয় গান বাজুক।
আমি এখানেই খতম কর দিতে হুম আমি ব্লগ আমি এখানে শেষ করছি। যদি ব্লগটা লাইক ভালো লাগে তাহলে লাইক করবি, কমেন্ট করবি, শেয়ার করবেন।